নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে সয়াবিনের প্যাটিসের এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপিটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবেন এবং এটি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি এখানে সয়াবিনটাকে একটু ফুটিয়ে নেব এবং অবশ্যই 10 মিনিটের জন্য গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। খুব ভালোভাবে অবশ্যই ফুটিয়ে নিতে হবে, জাস্ট গরম করে নিলে কিন্তু হবে না। ভীষণ ভালোভাবে ফুটিয়ে 10 মিনিট গরম জলে রেখে দিতে হবে। তারপর 1 থেকে 2 বার ঠান্ডা জলে খুব ভালোভাবে ধুয়ে নেব। খুব বেশি জল নিকড়ে নেওয়ার দরকার নেই, হালকা করে জলটা একটু নিংড়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে গ্রাইন্ড করে নেব একটু দানা দানা ভাব রেখে। দেখুন, ঠিক এরকমভাবে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে ফোড়ন দিয়ে দিয়েছি একটু গোটা জিরে। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো আদা, জিরে এবং ধনে বাটা। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের পাকা টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটাকে গ্রাইন্ড করেও দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম, আমার একটু সেদ্ধ হতে এটা সময় লাগবে, তো তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি লবণটা আগে দিয়ে দেব। তার আগে ঝালের জন্য দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো অথবা গোলমরিচের গুঁড়োও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন পুরটার মধ্যে সেই পরিমাণেই লবণটা ব্যবহার করবেন। এরপর যে সয়াবিনটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম সেই গ্রাইন্ড করে নেওয়া সয়াবিনটাকে দিয়ে দিলাম। আর প্রথমেই আমি 2টো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে গ্রেট করে রেখেছি। সেই সেদ্ধ করে গ্রেট করে নেওয়া আলুটাকে আমি এর মধ্যে একটু পরে দিয়ে দেব। আর আলুটাকে অবশ্যই কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেবেন, নাহলে গ্রেট করে নেবেন। হাত দিয়ে মেখে নিলে অনেক সময় ভেতরে কিন্তু দানা দানা ভাব থেকে যায়। তো খুব ভালোভাবে এখানে দেখুন সয়াবিনটাকে আমি মশলার সাথে মিক্সড করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ওই সেদ্ধ করে রেখে গ্রেট করে রাখা আলুটা। এবার খুব ভালোভাবে সয়াবিনের সঙ্গে আলুটাকে আমি এখানে মিশিয়ে নেব। আর আমি শুকনো কড়াইতে কসুরি মেথি একটু ভেজে নেব, দিয়ে গুঁড়ো করে এর মধ্যে ব্যবহার করব। কসুরি মেথি একটু ভেজে গুঁড়ো করে ব্যবহার করলে এর ফ্লেভারটা বেশ ভালো আসে। তো এখানে খুব ভালোভাবে অবশ্যই কিন্তু আলু এবং সয়াবিনটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ওই কসুরি মেথিটা। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দেখুন, এখানে আমি একটু কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, তাহলে এটা খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তো হাতের সাহায্যে এরপর আমি একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু কাঁচা বাদাম ভেজে নিয়েও অ্যাড করতে পারেন। তো আমার কাছে বাদামটা অ্যাভেলেবেল নয় বলে আমি আজকে দিলাম না। এরপর খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি কসুরি মেথিটা দিয়ে। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ভেতরের পুরটা রেডি হয়ে যাবে। এরপর এটাকে নামিয়ে নেব এবং একটু ঠান্ডা করে নেব। এবার আমি ময়দাটাকে মেখে নেব। আমি এখানে 350 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কালো জিরে, স্বাদ মতো একটু লবণ দিয়ে নিয়েছি, আর দিয়েছি এখানে সাদা তেল। এরপর খুব ভালোভাবে এখানে এই উপকরণগুলোকে মিশিয়ে নেব এবং হাতের সাহায্যে চাপ দিলে যখন একটু দলা ভাব হয়ে আসবে তখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। ময়দাটা খুব বেশি নরম করে মাখলে হবে না, রুটি যেমন আমরা বানাই সেই রুটির থেকে একটু শক্ত করে ময়দাটাকে মেখে নিতে হবে এবং একটু সময় নিয়ে ঠেসে ঠেসে অবশ্যই ময়দাটাকে মাখতে হবে, তাহলে বেশ মচমচে হবে এই রেসিপিটি। তো মোটামুটি ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের মতো রেস্টে রাখলেই কিন্তু হবে। তো খুব ভালোভাবে এখানে প্রথমে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে, না হলে অতিরিক্ত জল হয়ে গেলে সেক্ষেত্রে ময়দার পরিমাণটাও বেশি লাগবে। তো এখানে ময়দাটা আমার খুব ভালোভাবে দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। আমি দেখাচ্ছি যে আমি কেমন শক্ত বা নরম করে ময়দাটা মেখেছি। দেখুন, ঠিক এইরকম টাইপের করে ময়দাটাকে মেখে নিতে হবে। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, আবারও একটু মেখে নিচ্ছি। এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব, ঠিক যেমন আমরা লুচির লেচি বানাই সেরকম টাইপের করে আমি এখানে
লেচি কেটে নিচ্ছি। এরপর আমি রুটির মতো করে সবগুলোকে বেলে নেব। তার আগে একটা বাটির মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এরপর একটা মিশ্রণ আমি এখানে বানিয়ে নেব সাদা তেল এবং ময়দার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার এবং ঘিও ব্যবহার করতে পারেন। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এটাকে একপাশে রেখে দেব। আর এখান থেকে আমি এগুলোকে এবার রুটি বানিয়ে নেব। অল্প অল্প ময়দা দিয়ে আমি এগুলোকে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও এগুলোকে বেলে নিতে পারেন, তবে তেল দিয়ে আমার একটু বেলতে অসুবিধা হয়, তার জন্য আমি ময়দা দিয়ে এগুলোকে বেলে নিচ্ছি। আর সবগুলোকেই আমি রুটির আকারে বেলে নেব, ঠিক যেমন আমরা রুটি বানাই সেই রকম করে বেলে নিচ্ছি। আর এইরকমভাবে একই রকমভাবে আমি সবগুলোকেই বেলে নেব। আর খুব পাতলা করে কিন্তু আমি রুটিগুলোকে এখানে বেলেছি, লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন বেশ পাতলা হয়েছে কিন্তু এই রুটিগুলো। এরপর আমি একটা করে রাখবো এবং সাদা তেল ও ময়দার যে মিশ্রণটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে এখানে মিশিয়ে নেব সব দিকে সমান পরিমাণে, এবং একটু শুকনো করে উপরে, মানে শুকনো ময়দা উপরে চিটিয়ে দেব। তারপর আবারও কিন্তু আরেকটা রুটি রাখবো এবং তার উপরে আবারও সেই ময়দা এবং সাদা তেলের মিশ্রণটা দিয়ে নেব এবং আবারও শুকনো ময়দা ছিটিয়ে দেব। এইটা কিন্তু খুব ভালোভাবে মনে করে করে নিতে হবে। তো আমি এখানে চারটে করে রুটির করে নিচ্ছি, আপনারা কিন্তু চাইলে ছটা অথবা আটটারও করতে পারেন। যত বেশি রুটি দেবেন তত কিন্তু লেয়ারটা বেশি ভালো হবে এবং খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো এভাবে মনে করে সব কটাকেই কিন্তু এভাবে সাদা তেল ময়দার মিশ্রণটা দিয়ে শুকনো ময়দা দিয়ে কোট করে নিতে হবে। তো আমার এভাবে সব কটা হয়ে গেছে। তো ওপরেটাতে কোনো কিছু দেবো না, এভাবে রুটিটা দিয়ে নেব এবং অল্প করে একটু বেলে আমি লম্বা করে নিচ্ছি। এরপর আমি একটা ছুরির সাহায্যে পাশের যে অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে বাদ দিয়ে একটু চৌকো করে এটাকে করে নিচ্ছি। চৌকো করে করে নিয়ে একবারে আমার চারটে করে এখানে তৈরি হবে। এরপর এই যে টুকরোগুলোকে কেটে বাদ দিয়ে নিচ্ছি, এগুলোও কিন্তু আমি নিয়ে নেব, যেটুকু ময়দা রয়েছে তার সঙ্গে এগুলোকে মেখে নিয়ে আবারও করব। তো এভাবে দেখুন করে নিয়েছি। এরপর চাকুর সাহায্যে আমি আবারও এটাকে কেটে নেব। তার আগে একটু হালকা করে বেলে নিলাম, নিয়ে এটাকে মাঝ বরাবর কেটে নিয়ে আবারও আমি এই দিক থেকে মাঝ বরাবর কেটে নিয়ে চারটে টুকরো এখানে করে নিলাম। এরপর সব টুকরোগুলোকে আমি সরিয়ে রেখে দেব এবং একটা করে নিয়ে একটু হালকা করে বেলে একটু বড় করে নিচ্ছি এখানে। তবে বেলতে হবে খুব হালকা করে, নাহলে কিন্তু লেয়ারগুলো একদমই চাপা পড়ে যাবে। তো হালকা করে জাস্ট একটু বেলে নিলাম। এরপর হাতের উপর তুলে নিয়েছি, আর পাশে একটা বাটিতে অবশ্যই একটু জল নিয়ে নেবেন। এবার যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সোয়াবিন আলু সেটাকেই মধ্যিখানে দিয়ে নিলাম একটু লম্বা টাইপের করে। তারপর অবশ্যই দুটো সাইডে এভাবে জল লাগিয়ে নিতে হবে, জলটা কিন্তু ভুলবেন না, তাহলে ভাজাগুলো করার সময় কিন্তু খুলে যাবে, তার জন্য মনে করে জলটা লাগাতে হবে। এরপর ওই দিক থেকে কানাটা নিয়ে এসে এই পাশে নিয়ে খুব ভালোভাবে সেট করে নেব। তো দুটো পাশই সমানভাবে চেপে চেপে দেব, তাহলে খুব ভালোভাবে এটা কিন্তু সেট হয়ে যাবে যেহেতু জল লাগানো আছে। তো এইরকমভাবে একই রকমভাবে আমি এখানে সবগুলোকেই তৈরি করে নেব। তো দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে এটা সেট করে নিয়েছি, দেখুন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এরপর আমি এগুলো সবগুলোকেই করে নেব। আর একটা কাঁটা চামচ নিয়েছি, একটু ডিজাইন করে নিচ্ছি এভাবে চেপে চেপে, যাতে দেখতে এটা ভালো লাগে। তো দেখুন এভাবে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি, তাহলে কিন্তু উপরের ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগবে। আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এটা দেখতে বেশ ভালো লাগছে। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে অবশ্যই গরম করে নেব এবং তারপর গ্যাসটাকে একদম লোতে রেখে আমি এই ভাজাগুলোকে ছাড়ব। তারপর মিডিয়ামে রেখে ভাজাগুলোকে ভাজতে হবে, একটা পিঠ অবশ্যই একটু হতে দেব। তারপর ধীরে ধীরে এগুলোকে উল্টে পাল্টে দিয়ে দুটো পিঠকেই সমানভাবে ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব। তবে অবশ্যই কিন্তু মিডিয়ামে ভাজাগুলো ভাজবেন, নাহলে কিন্তু ভাজাগুলো পুরোপুরি মচমচে হবে না, একটু শক্ত শক্ত ভাব হবে। তো ধীরে ধীরে এই ভাজাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন গায়ে একটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে, সেই পর্যায়ে তেল ঝরিয়ে তেল থেকে নামিয়ে নিয়েছি। আর এভাবে বাকিগুলোকেও আমি একে একে ভেজে নেব। তো সবগুলোই আমার এখানে রেডি হয়ে গেছে। সাথে নিয়ে নেব একটু সস,
তো আজকের এই সয়াবিনের প্যাটিসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।